হাতে দোকান আর মাইকিং করে চট্টগ্রাম নগরীতে পায়ে হেঁটে ব্যবসা করছেন মইনুল মিয়া। এক হাতে গ্যাসের চুলার সরঞ্জামাদি, কাঁধে ব্যাগ আর অন্য হাতে মাইক, এই হলো মইনুলের ব্যবসার পুঁজি। এই পুঁজিতে এই বাড়ি ওই বাড়ি গিয়ে কাজের খোঁজ করেন তিনি। তার ব্যবসার মূল পুঁজি হচ্ছে হাঁটা বা মাইকিং করা। আমরা তো সারা চিটাংশ ওই বাসার থেকে বাড়ি কোন দিকে যাই মুখ রসি কেনা নাই। হঠাৎ করে একদিন একটু ফোন দিল, ফোন দেওয়ার পরে গেলাম এই এলাকাতে সারাদিন ঘুরাইলাম। ফাড়া ফাড়া ঘুরে রাস্তা পাইলে ভাই তোমার নাম্বারটা দিয়ে যাও, আমরা সমস্যা লেখ ওই মনে বা গেটের দারোয়ান আছে না, দারোয়ানটা রাহে আমার রাহে যদি বিল্ডিংয়ে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করে আর কি। চুলা দেখে চুলার খাস দিয়ে হলো ওটা। মইনুল মিয়ার ব্যাগে আছে রং বেরঙের গ্যাসের চুলার নজেল ও নিপিল। প্রতিদিনই দোকান হাতে নিয়ে মাইলের পর মাইল হাঁটেন তিনি। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হেঁটে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান এই বৃদ্ধ। আর এভাবে প্রতিদিন ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা আয় করেন মইনুল। বাসা বাড়িতে গ্যাসের চুলা সারানো, নতুন চুলা সংযোগ দেওয়াই তার কাজ। আর হাতের কাছে সেবা পেয়ে খুশি ক্রেতারা। ওনার কাজটা অনেক ভালো, খুব সুন্দর একটা কাজ, একটা জনসাধারণের কাজ। অনেক সময় দেখা যায় যে অনেক চুলা লিক হয়, উনি যাই যাক কাজটা করে দেয়, খুব ভালো কাজ। এটা দোকানে হলে দেখা যায় দূরে নিয়ে যেতে হয়, এখন বাসায় দিয়ে যাই ঠিক করে দেয়, জিনিসটা ভালো হয় কি আমাদের সুযোগ সুবিধা বা সুবিধা হইলো, নষ্ট হইলো উনি এসে ঠিক করে দিয়ে গেল। আর দোকানে গেলে তো অনেক দূরে যাইতে হয়, গাড়ি ভাড়া লাগে, গাড়ি ভাড়ার খরচটা বাঁচলো। পরিশ্রমী মইনুল আজ থেকে আড়াই বছর পূর্বে কাজের সন্ধানে ছুটে আসেন বন্দরনগরীতে। শুরুতে বন্ধুর দোকানে কাজ করলেও এখন নেমেছেন সড়কে। আর এভাবেই হেঁটেই প্রতি মাসে আয় করেন ২০ থেকে ২৫ হাজার টাকা। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।